আপনার ঘরে যে কোনো ধরনের ইলেকট্রিক সমস্যা সমাধান করার জন্য এই ফুল প্যাকেজটা আপনার প্রয়োজন। তার জোড়া দিবেন, আপনার কস্টিমের প্রয়োজন, দেয়াল ছিদ্র করবেন, আপনার ঢিল মেশিনের প্রয়োজন, আর কাটবেন আপনার কিন্তু প্লাসের কাঠটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে একটা করে প্রয়োজন। ইলেকট্রিকের হ্যামার ড্রিল মেশিন কারেন্টের সাহায্যে চলবে, আর যেখানে কারেন্ট নাই ওয়ালে কাজ করবে কিন্তু কারেন্ট নাই, তখন এটা এটা ব্যাটারি চালিত সার্কুলার মেশিন, অ্যালুমিনিয়াম কাটবে বা কাঠ কাটবে, রিচার্জেবল ড্রিল মেশিন প্লাস ইলেকট্রিক ড্রিল মেশিন। এমন এক লোকেশনে কাজ করছেন যেখানে কারেন্ট নাই, সেখানে কিন্তু আপনি এই ড্রিল মেশিনটা কাজে আসবে। আপনি কতক্ষণ কাজ করে যাবে ভাই? এটা 3-4 ঘন্টা করতে পারে কাজ বুঝে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আবারও চলে আসছি খান হার্ডওয়্যার এন্ড টুলস। আপনারা প্রচুর কমেন্ট করেন যে আসলে মেশিনারি সম্পর্কে আপনারা আরো নতুন নতুন কালেকশন দেখতে চান। তো যেহেতু আফজল ভাই সবে একদম অল আইটেম পাওয়া যায় হার্ডওয়্যার এন্ড টুলস এর, তো বিস্তারিত অবশ্যই ওনার মাধ্যমে জানার চেষ্টা করবো। আরেকটা বিষয় আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি, উনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিজেই ইম্পোর্ট করে সারা বাংলাদেশে সেল করে থাকে, রিটেল প্লাস হোলসেল উভয়টাই উনি কিন্তু করে থাকে। তো আজকে আমরা যেটা দেখাবো সেটা হলো রিচার্জেবল ড্রিল মেশিন, মানে যেখানে আপনার কারেন্ট পৌঁছাবে না সেখানে গিয়ে আপনি ড্রিল মেশিন দিয়ে কাজ করতে পারবেন, মানে জীবন মানকে আপনি সহজ করার জন্য কিন্তু এই প্রোডাক্ট বাংলাদেশে এখন প্রচুর চাহিদা রয়েছে। তো আজকে এখানে দেখাবো ব্লুয়ার, দেখাবো এখানে দেখাবো গ্রাইন্ডিং মেশিন সহ অনেক কালেকশন আছে। তো বিস্তারিত কথা বলবো আফজল ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আল্লাহ তালা ভালো রাখি রেখেছে। আর আপনাদের আপনার এখানে আসতে সত্যি মন ভালো হয়ে যায়, নতুন নতুন জিনিস সম্পর্কে আইডিয়া পাই, আমি নিজেও পাই, যত দেখছি তত শিখছি, শেখার তো কোনো শেষ নেই। আচ্ছা ওকে, তো ভাইয়া দেখতে পাচ্ছি আসলে অনেকগুলো রিচার্জেবল কালেকশন আছে এখানে মেশিনের। আমি দেখাচ্ছি এটা, এই মেশিনটা দিয়ে শুরু করতে। তারপর একটু বলে দেন যারা আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে, অ্যাড্রেসটা বলুন। হ্যাঁ সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার দোকানে আসতে চান ঢাকার বাইরে থেকে, গুলিস্তান এসে, গুলিস্তান দিয়ে আসলে গুলিস্তান নেমে নবাবপুর ঢুকবেন, পায়ে হেঁটে পায়ে হেঁটে নবাবপুর 2-3 মিনিট ঢুকার পরে একটা ডাচ বাংলা ব্যাংক পাবেন। ওই ডাচ বাংলা ব্যাংকের ঠিক উল্টা পাশেই মেইন রোডে 3 রাস্তার মোড়ের মধ্যে আমার খান হার্ডওয়্যার টুলস এর অবস্থান। দক্ষিণবঙ্গ থেকে যারা আসবেন অনেকটা নবাবপুরে ভিতরে আসতে হবে, যেটা গুলিস্তানের কাছাকাছি আসতে হবে। আসার পরে ডাচ বাংলা ব্যাংক যেখানে পাবেন ঠিক তার উল্টা পাশেই মেইন রোডে 3 রাস্তার মোড়ের মধ্যে আমার 121/3 খান হার্ডওয়্যার টুলস এর অবস্থান। আমার আর কোনো ব্রাঞ্চ নাই নবাবপুরে, এটাই একদম ইজি। তো আবারও বলছি বিজনেস রিলেটেড ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন, কারণ আমার এই পেজের মাধ্যমে কোথায় আনকমন প্রোডাক্ট গুলো, আপনার অজানা প্রোডাক্ট গুলো কোথায় পাওয়া যায় সেটা আপনি জানেন না, কিন্তু আমি মামুনজারের বিভিন্ন মার্কেট এবং পাইকারি মার্কেট গুলো ঘুরে ঘুরে এই তথ্যগুলো সংগ্রহ করে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো ভাই আসলে কোনটা দিয়ে শুরু করতে পারবেন? এটা হলো ইলেকট্রিক গ্রাইন্ডার। ইলেকট্রিক গ্রাইন্ডারটা মোটামুটি সবাই চেনে, এটা কারেন্টের সাহায্যে চলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটা কারেন্ট ছাড়া চলবে না। হ্যাঁ, আর এটা এটা দেখানোর জন্য এই ভিডিওটা, রাইট? কারণ এটা জানে, এটা অনেকে জানে না, এটা ব্যাটারি সাহায্যে চলবে। দেখেন এটা ব্যাটারি সাহায্যে চলবে, রাইট? ওকে, এখন আপনাদেরকে দেখাবো হলো রিচার্জেবল ড্রিল মেশিন প্লাস ইলেকট্রিক ড্রিল মেশিন। ইলেকট্রিক ড্রিল মেশিনটা যেখানে কারেন্ট আছে সেখানে ইউজ করতে পারবে, কিন্তু আপনি এমন এক লোকেশনে কাজ করছেন যেখানে কারেন্ট নেই সেখানে কিন্তু আপনি এই ড্রিল মেশিনটা কাজে আসবে আপনার। তো এটা একটু রান করে দেখান তো আমাদেরকে, দেখেন রিস্টার্ট দিয়ে দেখালাম, দেখতে পাচ্ছেন কারেন্টের কোনো প্রয়োজন নেই, দেখেন কারেন্ট ছাড়া চলছে। জি, কতক্ষণ কাজ করে যাবে ভাই? এটা 3-4 ঘন্টা করতে পারে কাজ বুঝে। তবে এই এই ড্রিল মেশিনটা আপনাকে কারেন্টের সাহায্যে 100% লাগবেই, এটা কারেন্ট ছাড়াই চলবে। আচ্ছা, ব্যাটারি কটা দেওয়া থাকবে এটাতে? ডাবল ব্যাটারি দেওয়া থাকবে, প্রত্যেকটা মেশিনে ডাবল ব্যাটারি দেওয়া থাকবে, ডাবল ব্যাটারি দেওয়া। এটা এগুলো বিভিন্ন দামের আছে আমার কাছে, 2500, 3500, 4000, 5000, 12000 টাকা পর্যন্ত এই রিচার্জেবল ড্রিল মেশিন আছে আপনার কাছে। আর এটা 850 টাকা মাত্র, এটাও আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা 850, 1050, 1200, 1600, 2000, 2500 টাকা পর্যন্ত এটা আছে, ইলেকট্রিক আছে। ওকে, আচ্ছা বুঝতে পারছি। এরপর আমরা কোন প্রোডাক্টটা দেখবো ভাই? ওকে, এখন আমরা আরো দুইটা মেশিন দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আপনার কি মেশিন? এটা ইলেকট্রিকের হ্যামার ড্রিল মেশিন। ইলেকট্রিকের হ্যামার ড্রিল মেশিন দেখতে পাচ্ছেন, ইলেকট্রিক, এটা কারেন্টের সাহায্যে চলবে, এটা হ্যামার ড্রিল, এটা বোরা একটা ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, বোরা একটা ব্র্যান্ড, বোরাই, বোরাই, বোরাই একটা ব্র্যান্ড। এটার দাম 2800 টাকা, 2800 টাকা ইলেকট্রিক, এটা কারেন্টের সাহায্যে চলবে, কারেন্টের সাহায্যে চলবে। আর যেখানে কারেন্ট নাই এরকম হ্যামার ওয়াল করতে চায়, ওয়ালে কাজ করবে কিন্তু কারেন্ট নাই, তখন এটা দেখেন দুইটা ব্যাটারি দিয়ে 6 ঘন্টা কাজ করতে পারবে। আচ্ছা ওকে, বুঝতে পারছি। হ্যাঁ, এটার প্রাইসটা কত? এটা বিভিন্ন প্রাইসের আছে, এটা 12000, 16000, 18000, 22000 টাকা পর্যন্ত এটা আছে। আচ্ছা বুঝতে পারছি, এগুলো রিচার্জেবল হওয়াতে দাম বেশি, দাম বেশি, রাইট? বাট এটা দেখেন ইলেকট্রিকের, এটা দাম 2800 টাকা মাত্র। অবশ্যই, আবার এটাতে কিন্তু আপনার এনার্জি সেভিং,
প্রয়োজন, কারণ দেখা যায় যাদের রাস্তার পাশে ঘর তাদের ঘরের কিন্তু একটা থাকা এটা ইলেকট্রিক সাহায্যে চলবে। আমার এই ফুল ভিডিওটাই কিন্তু আমি ইলেকট্রিকের অল্টারনেটিভ প্রোডাক্ট গুলো দেখাচ্ছি, যাদের ঘরে ইলেকট্রিক নাই, কারেন্ট নাই, তাদের জন্য রিচার্জেবল। এটা হলো ইলেকট্রিকের ব্লুয়ার, ইলেকট্রিক সাহায্যে চলবে। এটা 750 টাকা, এটা 750 টাকা। এটার মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, 1000, 1500, 1800, 2000, 4500 পর্যন্ত ইলেকট্রিক এটা আছে। এটা হলো রিচার্জেবল। দেখেন এটাতে কোনো কারেন্টের লাইন নেই, এই দেখেন। ব্যাপারটা হচ্ছে কি, দেখা যায় এটা আপনি ডাস্ট দূর করার জন্য এটা ব্যবহার করেন। দেখেন ডাস্ট, দেখেন সব পরিষ্কার হয়ে যাচ্ছে, সব পরিষ্কার হয়ে যাবে। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, বিশেষ করে রাস্তার পাশে যাতে বাসাবাড়ি হয়ে থাকে, দেখা যায় ধুলা জমে যায়, মাবনটা অনেক কষ্ট হয় বারবার এটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতে, কিন্তু আপনার পাশে যদি একটা ব্লুয়ার মেশিন থাকে আপনি 1 ঘন্টার কাজ 5 মিনিটে করে ফেলতে পারবেন। আর তাছাড়া আরো সুবিধা, যেটা ইলেকট্রিক নাই, যে যেখানে ইলেকট্রিক লাইন নেই সেখানে আবার এটা নিচে, তো আর দেখা যায় আপনি ইলেকট্রিক এটা এত লম্বা তার নাও থাকতে পারে, তার জন্য এটা, এটা রাইট, তার জন্য আর যেখানে ইলেকট্রিক আছে সেখানে এটা, সেখানে এটা রাইট, বুঝতে পারছি। তো ব্লুয়ার মেশিন গুলো আসলে কোনটা কেমন প্রাইসে দিচ্ছেন আপনি? এটা 750 টাকা, আর এটার মধ্যে আরো অনেক রকমেরও আছে, আর বেশি দামের 1200, 1500, 2000, 4500 টাকা পর্যন্ত আছে, এবং এটাও, হ্যাঁ, এটাও 6500, 8000, 12000 টাকা পর্যন্ত আছে। এটার দাম এখন কত যেটা হাতে ধরে আছে? 6500। এটার সাথে ব্যাটারি দুইটা থাকবে? দুইটা ব্যাটারি। আচ্ছা, ওকে, 6500 টাকা নিতে পারবেন, গ্যারান্টি ওয়ারেন্টি, 3 ইয়ার্স ওয়ারেন্টি, 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকছে, ওকে রাইট, বুঝতে পারছি। এটার সাথে কিন্তু চার্জার বক্স সব কিন্তু দিয়ে দেওয়া হবে, এটা আপনার চাওয়ার দরকার নেই, ওনারা নিজে থেকে এটা দিয়ে দিবে আপনাদেরকে, কোনো সমস্যা নেই। যারা আসতে পারবেন না কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। এই প্রোডাক্টটা খুবই রানিং, অনেক ভালো চলে, রিচার্জেবলটা যেহেতু বাংলাদেশে নতুন আসছে, ফার্স্ট টাইম নিলে দেখা যায় যদি বিজনেসের জন্য নেন আপনি ভালো ব্যবসা করতে পারবেন। নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাই? ওকে, এরপরে আপনাদেরকে যে মেশিনটা আমরা দেখাবো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন। এটা হলো যে ব্যাটারি চালিত সার্কুলার মেশিন, কাট কাটার মেশিন, যেমন এটা, এটা হলো ইলেকট্রিক সাহায্যে, ইলেকট্রিকের সাহায্যে, এটা ইলেকট্রিক সাহায্যে চলে, এটা ব্যাটারি সাহায্যে চলে। দেখেন, আপনি হাতটা দূরে রাখেন ভাই, দেখেন আপনি কিন্তু এখানে হাত দিয়ে স্টার্ট দিয়ে দিয়েছিলেন, দেখতে পাচ্ছেন, এই দেখেন এটা হলো আপনার ব্যাটারি চালিত, এই দেখেন এটা ব্লেডটা, এই যে এটা হলো ব্লেডটা রাইট, এই দেখেন হলো ব্লেডটা, হ্যাঁ এটা ব্লেড, এটা ব্যাটারি চালিত সার্কুলার মেশিন, যেটা আপনার অ্যালুমিনিয়াম কাটবে বা কাট কাটবে। দেখেন এটা, দেখতে পাচ্ছেন, এটা যেখানে কারেন্ট নাই ওগুলো আসলে আপনি ইউজ করতে পারবেন, রাইট। এটা হলো যারা ফার্নিচারে কাজ করেন আপনাদের জন্য পারফেক্ট। ওকে, অনেকে চাচ্ছে, এখন একটা দেখাচ্ছি সব সাইটে আসলে একটা আকর্ষণীয় একের ভিতরে সব, একের ভিতরে সব, এই জিনিসটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে থাকা দরকার আমি মনে করি, রাইট রাইট। যেখানে এটা হলো ব্যাটারি চালিত ইনস্ট্রুমেন্ট উইথ ইনস্ট্রুমেন্ট কিট সহকারে একটা ড্রিল মেশিন, যেমন আপনি দেখেন একটা হ্যাক্সো প্রেম, এটার সাথে হ্যাক্সো ব্লেড, হ্যাক্সো হ্যাক্সো প্রেম ব্লেড সহকারে, এটা তো ব্যাটারি চালিত এবং দেখেন একটা মেজারমেন্ট টেপ, একটা হাতুর, অনেক সুন্দর একটা হাতুর, দেখেন একটা হাতুর, একটা হাতুর কোয়ালিফাই, একটা হাতুর, খুব সুন্দর একটা হাতুর, এবং এই যে দেখেন এই যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেন, এই যে ইনস্ট্রুমেন্ট গুলো দেখেন সবগুলোই বাসার জন্য, এই যে ড্রিল বিট, ড্রিল বিট, কাঠের ড্রিল বিট, ওয়াল ড্রিল বিট, এবং আপনি দেখেন এই যে এটা, এটা দিয়ে কি কাজ? এটা দিয়ে সিদ্ধ করে, কাট সিদ্ধ করে, আকর রিস্টেল বলে, এবং ইন্ডিকেটর ব্লেড দেখেন, ইন্ডিকেটর রাইট, মানে একটা প্লাস মাইনাস, এটা কি ভাই? এটা হলো আপনার ডিজিটাল টেস্টার, ও ডিজিটাল টেস্টার, এবং আপনার কয় ভোল্টেজ কত আছে এটা দেখা, হ্যাঁ দেখা যাবে, এটা কয় স্টেপ, একটা আপনার দেখেন এই যে প্লাস, একটা প্লাস থাকবে, একটা নোজ প্লাস, একটা নোজ প্লাস, এই একটা ইন্ডিকেটর, একটা ইন্ডিকেটর, এটা কি ভাই? এই যে একটা সেলারেন্স, এটা ডাইস নাকি? এটা হলো আপনার নাট টাইট দেওয়ার জন্য, ও নাট টাইট দেওয়ার জন্য, এটা সকেট, সকেট রাইট, এটা হলো একটা সেলারেন্স, এটা হলো আপনাকে মাল্টিপ্লাগ কেনার জন্য, আবার বাইরে যেতে রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু দেয়া আছে, মাল্টিপ্লাগের যে রয়্যাল ফ্ল্যাগ স্ক্রু, এগুলো কেনার জন্য আপনাকে আবার বাজারে যেতে হবে, মানে আপনি আপনার ঘরে যে কোনো ধরনের ইলেকট্রিক সমস্যা সমাধান করার জন্য এই ফুল প্যাকেজটা আপনার প্রয়োজন। জি জি, আপনার দেখা যায় তার জোড়া দিবেন, আপনার কস্টিমের প্রয়োজন, দেয়াল ছিদ্র করবেন, আপনার ড্রিল মেশিনের প্রয়োজন, তার কাটবেন, আপনার কিন্তু প্লাসের কাটিং প্লাস নোজ প্লায়ার, আপনি কি পিটাবেন, হ্যাঁ হ্যাঁ পিটাবেন, আপনার দরকার হলে মানে আর আপনাকে আর একটা মিস্ত্রি কাছে যেতে হবে না, মিস্ত্রির কাছে যেতে হবে না। আপনি যদি একটা বাড়ির মানে অনার হয়ে থাকেন, পুরো ভাড়া বাসা আপনার হয়ে থাকে, আপনার কিন্তু বাড়ির জন্য এরকম একটা প্যাকেজ অবশ্যই প্রয়োজন। বাসা ভাড়া বাসার যে কোনো ধরনের প্রবলেম আপনি নিজে গিয়ে সলভ করে দিয়ে আসতে পারবেন। এটা এটা তো দেখাইলাম মামুন ভাই, এটা তো দেখাইলাম মানে ব্যাটারি সাহায্যে, এটার মধ্যে আবার আছে ইলেকট্রিক সাহায্যে, হ্যাঁ ইলেকট্রিক সাহায্যে, শুধু মেশিনটা চেঞ্জ হবে আর ইনস্ট্রুমেন্টগুলো সবই আছে। দেখা যায় রাতের 1টা বাজে আপনার ইলেকট্রিকের কোনো সমস্যা হলো ওই সময় আপনি ইলেকট্রিশিয়ান পাবেন না। এই প্যাকেজটা যদি আপনার ঘরে থাকে আপনি নিজে গিয়ে
সমস্যাটা সমাধান করে চলে আসতে আপনার ইয়েরা ইলেকট্রিশিয়ানরা অনেক হ্যাম্পার করে, অনেক সমস্যা করে, আসতেছি অনেক গ্যাদারিং করে, যার জন্য আপনারা বিল নিয়ে যায়। হ্যাঁ, বিলও নিয়ে যায় না, অবশ্যই সে বিল নিবে, কাজের মজুরি তো নিবেই নিবে না। একটা তো কথা আছে, আপনি তো সঠিক সময় পাবেন না। আপনি সঠিক সময় চাইলেন, এখন পাবেন না, পাবেন না। তো এটা থাকলে দেখা যায় আপনি মানে ইনস্ট্যান্ট যে কাজটা, আপনি এটা সমস্যার সমাধানটা দিতে পারবেন, কাজ নিজে করতে পারলেন, উপস্থিত যে কাজটা হয় সেটা সমাধান, এবং আপনি পছন্দের মতো মনের মতো করে করতে পারলেন। আপনি ঘরের দেওয়ালে একটা কিছু একটা লাগালেন, হ্যাঁ, আপনি ইচ্ছা মতো করলেন, ওদেরকে আসলে ওরা আধা ঘন্টা সময় দিয়ে চলে গেল, এরপর আপনার পছন্দের মতো করতে চলে পারলেন না। রাইট, ওকে, বুঝতে পারছি। তো এরপরে কি দেখাচ্ছেন নাকি আজকে? আজকে এই পর্যন্তই আমার। তো সামনে কোনো একটা ভিডিওতে কোনো একদিন আমি আরো ভালো কিছু নিয়ে আপনাদের সবার সামনে হাজির হবো। ওকে, ঠিক আছে, আজকে পর্যন্তই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ঠিক আছে আফজল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা যতগুলো আইটেমের প্রোডাক্ট দেখলেন, আপনার যেই মেশিনটা আপনার ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে ওনার কাছে দিয়ে দিলে, সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এখানে আসার প্রয়োজন নাই, যদি আসেন তাহলে তো অনেক অনেক ভালো, দেখে নিতে পারলেন, ইলেকট্রিক জিনিস দেখে নেওয়া ভালো, তারপরেও না আসার অনেক প্রবলেম থাকতে পারে। আপনি অর্ডার দিবেন, আপনার হাতে প্রোডাক্ট পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত দায়িত্ব থাকবে আফজল ভাইয়ের। তো আজকের মতো আমি মামুনজের বিদায় নিচ্ছি, যারা তোকে আমাদের সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।